ইউটিউব ইউনিভার্সিটি ডট এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওতে আপনি ইচ্ছে মতো অ্যাড বসাতে পারবেন। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন যাই, প্রথমে চ্যানেলটা লগ ইন করে নেবেন। করার পর আপনাকে দিতে হবে ভিডিও ম্যানেজার অথবা আপনার চ্যানেল প্রথমে এভাবে থাকবে। এই অবস্থা থেকে আপনাকে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। স্টুডিও থেকে আপনাকে যেতে হবে ভিডিওতে। ভিডিওতে ক্লিক করার পর ধরুন আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটাতে আমি ইচ্ছে মতো অ্যাড বসাতে চাচ্ছি। তো এর জন্য আমাকে ক্লিক করতে হবে মনিটাইজেশন অপশনে, এখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন অটোমেটিক আপনার ডিসপ্লে অ্যাড, ওভারঅল অ্যাড, স্পন্সর কার্ড, স্কিপেবল ভিডিও অ্যাড, নন স্কিপেবল ভিডিও অ্যাড সব আছে। তো আপনি চাচ্ছেন যে ম্যানুয়ালি আপনার ইচ্ছা মতো, তো এইখানে ক্লিক করতে হবে প্লেস ম্যানুয়ালি। আপনার ভিডিও হয়তো ভিডিও শেষে অ্যাড এটা আপনি অন করে দিতে পারেন, তো এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এটা 1 মিনিটের একটা ভিডিও। তো নর্মাল ভাবে তো এখানে প্রথমে 100 করবেই, তো এখানে তারপর আমি অ্যাড ব্রেক দিয়ে দিচ্ছি, সেটা আমি একটু এবার সেকেন্ডের দিকে অ্যাড ব্রেক করে দিলাম। এরপরে দেখুন ধরুন আমি 2-5 মিনিট, 5 মিনিটে আবার অ্যাড ব্রেক করে দিলাম। দেখুন দুইটা অ্যাড অলরেডি চলে এসেছে। এরপরে ধরুন 10 মিনিট পরে আমি আবার অ্যাড ব্রেক করলাম। এভাবে আপনি ইচ্ছা মতো অ্যাড বসাতে পারেন। তবে 4-5টার উপরে অ্যাড দিবেন না, কারণ বেশি অ্যাড দিলে পরে আবার সেটা ইউটিউব পছন্দ করবে না। এখানে অ্যাড ব্রেক, তো দেখুন 5টা অ্যাড অলরেডি দিয়েছে। আপনি যদি চান ডিলিট করতে তাহলে এখানে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করুন, স্টার্ট টাইম। তো দেখুন এভাবে একটা প্রথম অ্যাড 0 স্টার্টিং টাইমে, তারপরে 5 মিনিট 19 সেকেন্ডে, তারপরে 10 মিনিট 15 সেকেন্ডে, তারপরে 15 মিনিট 47 সেকেন্ডে, 1, 2, 3, 4, 5টা অ্যাড আমি বসাইছি। তো এইভাবে আপনি চাইলে আরো অ্যাড বাটন, তবে মূলত 5টা অ্যাডের উপর আপনার অ্যাড দিবেন না, কারণ 5টা অ্যাড দিলেই বেটার, বেশি দিলে আবার অনেক ঝামেলা হতে পারে। তো এভাবে আপনারা ইচ্ছা মতো অ্যাড সেট আপ করে দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। তো এখন দেখুন অটোমেটিকলি আপনার চ্যানেলে এই ভিডিওটাতে অলরেডি যে কোনো চ্যানেল থেকে দেখলে 5 জায়গায় অ্যাড শো করবে। তো যেহেতু আমার চ্যানেল থেকে এই পিসি থেকে এটা দেখা যাবে না, এই জন্য আমি দেখাতে পারলাম না, তবে এভাবে আপনারা ম্যানুয়ালি অ্যাড বসাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন।